হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের পড়ে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী গল্পের পার্ট 8। একদিন সে দুপুরবেলা বাপের অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল। অধীর আগ্রহের সহিত সে এ বই ও বই খুলিয়া খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। ইহার অর্থ কি বইখানা কোনো বিষয়ে তাহা সে বিন্দু বিসর্গও বুঝিল না। বইখানা খুলিতেই একখানা কাগজ কাটা পোকা নিস্তব্ধে বিবর্ণ মার্বেল কাগজের নিচে হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে দেড় দিকে দুই চোখ যায় দৌড় দিল। অপু বইখানা নাকের কাছে লইয়া ঘ্রাণ লইল। কেমন পুরানো গন্ধ! মেটের রঙে পুরু পুরু পাতাগুলোর এই গন্ধটা তাহার বড় ভালো লাগে। গন্ধটায় কেবলই বাবার কথা মনে করিয়া দেয়। লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতেই একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা। হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে একথা লেখা আছে। সে পড়িয়া দেখিল পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন, শকুনির ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয়, পরে সেই ডিমের মুখের ভিতর পুড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে বিচরণ করিবার ক্ষমতা প্রাপ্ত হয়। অপু নিজেকে চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না, আবার পড়িল। পরে নিজের ডাল ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। দিদিকে জিজ্ঞাসা করে, শকুনির বাসা বাঁধে কোথায় জানিস দিদি? তাহার দিদি বলিতে পারে না। সে পাড়ার ছেলেদের সতু, নীলু, কানু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে। কেউ বলে সে এখানে নয়, উত্তর মাঠে উঁচু গাছের মাথায়। তাহার মা বকে, এই দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস? অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে, বইখানা খুলিয়া সেই জায়গাটা আবার পড়িয়া দেখে। আশ্চর্য, এত সহজে উড়িবার উপায়টা কেউ জানে না। হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই, শুধু তাহার বাবারই আছে। হয়তো এই জায়গাটা আর কেহ পড়িয়া দেখে নাই, শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে। বইখানার মধ্যে মুখ গুজিয়া আবার সে আঘ্রাণ লয়, সেই পুরনো পুরনো গন্ধটা। এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না। পারদের জন্য ভাবনা নাই, পারদ মানে পাড়া, সে জানে। আয়নার পেছনে পাড়া মাখানো আছে, একখানা ভাঙা আয়না বাড়িতে আছে, উহা জোগাড় করিতে পারিবে এখন। কিন্তু শকুনির ডিম এখন সে কোথায় পায়? দুপুরে খাওয়া দাওয়ার পরে এক একদিন তাহার দিদি ডাকে, আয় শোন অপু, মজা দেখবি, আয়। পরে সে এক মুঠা পাতের ভাত লইয়া বাড়ির খিড়কি ধরে বাঁশবাগানে গিয়া হাঁক দেয়, আয় ভুলো তু। ডাক দিয়াই দুর্গা ভাউয়ের দিকে হাসি হাসি মুখে চুপ করিয়া থাকে, যেন কি অপূর্ব রহস্য পুরীর দুয়ার এখনই তাহাদের চোখের সামনে খুলিয়া যায়। হঠাৎ কোথা হইতে কুকুরটা আসিয়া পড়িতেই দুর্গা হাত তুলিয়া বলিয়া ওঠে, ওই এসেছে, কোত্থেকে এলো দেখলি? খুশিতে সে হি হি করিয়া হাসে। রোজ রোজ এই কুকুরকে ভাত খাওয়ানোর ব্যাপারে দুর্গার আমোদ হয় ভারী। তুমি হাঁক দাও, কেউ কোথাও নাই, চারিদিকে চুপ। ভাত মাটিতে নামাইয়া দুর্গা চোখ বুজিয়া থাকে, আশা ও কৌতূহলের ব্যাকুলতায় বুকের মধ্যে ডিপ ডিপ করে, মনে মনে ভাবে আজ ভুলো আসবে না বোধ হয়, দেখি দেখি কোত্থেকে আসে।
আজ কি আর শুনতে পেয়েছে? হঠাৎ ঘনঝোপে একটা শব্দ ওঠে, চক্ষের নিমেষে বঙ্গন বঙ্গন বঙ্গন। বন জঙ্গলে লতা পাতা ছিঁড়িয়া খুঁড়িয়া হাঁপাইতে হাঁপাইতে ভুলো কোথা হইতে নক্ষত্রবেগে আসিয়া হাজির। অমনি দুর্গার সমস্ত গা দিয়া একটা কিসের স্রোত বহিয়া যায়, বিস্ময় ও কৌতুকে তাহার মুখ চোখ উজ্জ্বল দেখায়। মনে মনে ভাবে, ঠিক শুনতে পায় তো, আসে কোত্থেকে? আচ্ছা, কাল একটু চুপি চুপি ডেকে দেখব দিকি, তাও শুনতে পাবে। এই আমোদ উপভোগ করিতে সে মায়ের বকুনি সহ্য করিয়াও রোজ খাইবার সময় নিজে বরং কিছু কম খাইয়া কুকুরের জন্য কিছু পাতে ভাত সঞ্চয় করিয়া রাখে। অপু কিন্তু দিদির কুকুর ডাকিবার মধ্যে কি আমোদ আছে তাহা খুঁজিয়া পায় না। দিদির ওসব মেয়েলি ব্যাপারের মধ্যে সে নাই। অধীর আগ্রহে ভোজনরত শীর্ণ কুকুরটার দিকে সে চাহিয়াও দেখে না, শুধু শকুনের ডিমের কথা ভাবে। অবশেষে সন্ধান মিলিল। হিরুন আপিতের কাঁঠালতলায় রাখালেরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনিতে যায়। অপু গিয়া তাহাদের পাড়ার রাখালকে বলিল, তোরা কত মাঠে মাঠে বেড়াস, শকুনির বাসা দেখতে পাস? আমার যদি একটা শকুনির ডিম এনে দিস আমি দুটো পয়সা দেব। দিন চারেক পরেই রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরের থলি হইতে দুইটা কালো কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল, এই দেখো ঠাকুর, এনেছি। অপু তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল, দেখি পরে আহ্লাদের সহিত উল্টাইতে পাল্টাইতে বলিল, শকুনির ডিম ঠিক তো? রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করল। ইহা শকুনির ডিম কিনা এ সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নাই। সে নিজের জীবন বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু গাছের মগডাল হইতে ইহা সংগ্রহ করিয়া আনিয়াছে, কিন্তু দুই আনার কমে দিবে না। পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল, বলিল, দুটো পয়সা দেব, আর আমার কড়িগুলো নিবি? সব দিয়ে দেব, এক টিনের ঠোঙা করি সব, এই এত বড় বড় সোনা গেটে দেখবি, দেখাবো। রাখালকে সাংসারিক বিষয় অপুর অপেক্ষা অনেক হুঁশিয়ার বলিয়া মনে হইল। সে নগদ পয়সা ছাড়া কোনো রকমেই রাজি হয় না, অনেক দর দস্তুরের পর আসিয়া চার পয়সায় উঠিল। অপু দিদির কাছে চাহিয়া চিন্তিয়া দুটা পয়সা জোগাড় করিয়া তাহাকে চুকাইয়া দিয়া ডিম দুটি লইল। তাহা ছাড়া রাখাল কিছু কড়িও লইল। এই কড়িগুলি অপুর প্রাণ, অর্ধেক রাজত্ব ও রাজকন্যার বিনিময়ে সে এই কড়ি কখনো হাতছাড়া করিত না অন্য সময়। কিন্তু আকাশে উড়িবার আমোদের কাছে কি আর বেগুন বিচি খেলা! ডিম হাতে করিয়া তাহার মনটা যেন ফু দেওয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল। সঙ্গে সঙ্গে যেন একটা সন্দেহের ছায়া তাহার মনে আসিয়া পৌঁছিল। এটুকু এতক্ষণ ছিল না, ডিম হাতে পায়রার পর হইতে যেন কোথা হইতে ওটুকু দেখা দিল খুব অস্পষ্ট। সন্ধ্যার আগে আপন মনে ন্যাড়াদের জামগাছের কাটা গুড়ির ওপর বসিয়া সে ভাবিতে লাগিল, সত্যি সত্যি উড়া যাইবে তো? সে উড়িয়া কোথায় যাইবে? মামার বাড়ির দেশে, বাবা যেখানে আছে সেখানে, নদীর ওপারে, শালিক পাখি ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারাটা যেখানে উঠিয়াছে সেই দিনই কি তাহার পরদিন? সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতার জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজিতেছিল, তাকে হাঁড়ি কলসির পাছে গোজা সলিতা পাকাইবার ছেঁড়া খোড়া কাপড়ের টুকরা তাল হারাইতে হারাইতে কি যেন ঠক করিয়া তাহার পিছন হইতে গড়াইয়া মেজের ওপর পড়িয়া গেল। ঘরের ভিতর অন্ধকার, ভালো করে দেখা যায় না। দুর্গা মেজে হইতে উঠাইয়া লইয়া বাহিরে আসিয়া দেখে, ও মা, কিসের দুটো বড় বড় ডিম এখানে, এহ পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে, দেখেছ কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে মা? তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। অপু সেদিন রাত্রে খাইল না, কান্না হই হই কাণ্ড। তাহার মা ঘাটে গল্প করে, ছেলেটার যে কি কাণ্ড, ও মা এমন কথা তো কখনো শুনেনি,
শুনেছ সেজু ঠাকুরজি, শকুনির ডিম দিয়ে নাকি মানুষ উঠতে পারে? ওই ওদের বাড়ির রাখাল ছোড়াটা বদমায়েশের ধাড়ি, তাকে বুঝি বলেছে সে কোত্থেকে দুটো কাগের না কিসের ডিম এনে বলেছে এই নাও শকুনের ডিম, তাই নাকি আবার 4 পয়সা দিয়ে কিনেছে তার কাছে। ছেলেটা যে কি বোকা, সে আর তোমার কাছে কি বলবো সেজো ঠাকুরজি, কি করি যে এ ছেলে নিয়ে আমি, কিন্তু বেচারি সর্বজয়া কি করিয়া জানিবে, সকলেই তো কিছু সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই বা সকলেই কিছু পারদের গুণও জানে না, আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত। অনেকদিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির কাজ সঙ্গে অপু বড় ভাব, গাঙ্গুলি পাড়ার গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ সামান্য খড়ের ঘরে বাস করেন, বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায় নির্জনে থাকেন, সন্ধ্যার পর মাঝে মাঝে গাঙ্গুলিদের চণ্ডী মণ্ডপে গিয়া বসেন। অপুর বাল্যকাল হইতেই হরিহর ছেলেকে সঙ্গে করিয়া মাঝে মাঝে নরন্তম দাসের কাছে লইয়া যাইত, সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব। মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয়, ডাক দেয় দাদু আছো? বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তালপাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন এসো দাদাভাই এসো, বসো বসো। অন্য স্থানে অপু মুখ চোরা মুখ দিয়া কথা বাহির হয় না, কিন্তু এই সরল শান্ত দর্শন বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে। বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খোলার সঙ্গীতের সঙ্গে আলাপের মতো ঘনিষ্ঠ, বাধাহীন ও উল্লাস ভরা। অনেক সময় সারা বিকাল ধরিয়া অপু বসিয়া বসিয়া গল্প শোনে ও গল্প করে, একথা সে জানে যে নরন্তম দাস বাবাজি তাহার বাবা অপেক্ষা বয়সে অনেক বড়, অন্নদা রায়ের অপেক্ষাও বড়, কিন্তু এই বয়োবৃদ্ধতার জন্যই অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ, এখানে আসিলে তাহার সকল সংকোচ সকল লজ্জা আপনা হইতেই ঘুচিয়া যায়। গল্প করিতে করিতে অপু মন খুলিয়া হাসে, এমন সব কথা বলে যাহা অন্য স্থানে সে ভয়ে বলিতে পারে না, পাছে প্রবীণ লোকেরা কেহ ধমক দিয়া জ্যাঠা ছেলে বলে। নরন্তম দাস বলেন দাদু তুমি আমার গৌর, তোমাকে দেখলে আমার মনে হয় দাদু, আমার গৌর তোমার বয়সে ঠিক তোমার মতোই সুন্দর সুশ্রী নিষ্পাপ ছিলেন, ওই রকম ভাব মাখানো চোখও ছিল তার। অন্য স্থানে এ কথায় অপুর হয়তো লজ্জা হইত, এখানে সে হাসিয়া বলে দাদু তাহলে এবার তুমি আমায় সেই বইখানার ছবি দেখাও। বৃদ্ধ ঘর হইতে প্রেমভক্তি চন্দ্রিকাখানা বাহির করিয়া আনেন, তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ, নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিবর হইয়া থাকেন। ছবি মোট দুখানি দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলেন আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, তোমার হাতে বইয়ের অপমান হবে না, সহজ সামান্য অনাড়ম্বর জীবনের গতিপথ বাহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলিলা মুক্তির ধারা বহিতে থাকে। অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে, তাহার কাছে তাজা মাটি পাখি গাছপালা সাহচর্যের মতো অন্তভঙ্গ ও আনন্দপূর্ণ ঠেকে বলিয়ায় দাদুর কাছে আসিবার আকর্ষণ তাহার এত প্রবল। ফিরিবার সময় অপু নরন্তম দাসের উঠানের গাছতলাটা হইতে একরাশি মুচকুন্দ চাপা ফুল কুড়াইয়া আনে, সেগুলি সে বিছানায় রাখিয়া দেয়। তাহার পর সন্ধ্যার আলো জ্বলিলেই বাবার আদেশে পড়িতে বসিতে হয়, ঘণ্টাখানেকের বেশি কোনোদিনই পড়িতে হয় না, কিন্তু অপুর মনে হয় কত রাতই যেন হইয়া গেল, পরের ছুটি পাইয়া সে শুইতে যায়, বিছানায় শুইয়া পড়ে, আর অমনি আজকার দিনের সকল খেলাধুলা সারাদিন সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া বিছানায় রাখা মুচকুন্দ চাপার গন্ধ তাহার ক্লান্ত দেহমনকে খেলাধুলার অতীত ক্ষণগুলির জন্য বিহরাতুর বালক প্রাণকে অভিভূত করিয়া বহিতে থাকে। বিছানায় উপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ লয়।